পঞ্চাশে 200, পঞ্চাশে 200, দাদাটা কিভাবে মিলে যাবে? এটা হলো আপনার 2 থেকে 2 মিলাতে হবে, 3 থেকে 3, আবার 1 থেকে 1, কোনোটা যেন কোনোটা ক্রস না হয়, মিলাতে পারলেই 200, পঞ্চাশে 200, মিলাতে পারলে 50। দাদা এখানে কি হচ্ছে দাদা? এখানে আপনাকে মিলাতে হবে 1-এর সাথে 1, আর 2-এর সাথে 2, আর 3-এর সাথে 3 মিলাতে হবে, কোনোটার সাথে যেন কোনোটা ক্রস না। মানে আপনি বলতে চাচ্ছেন এই 2-এর সাথে 2, হ্যাঁ, 3-এর সাথে 3, হ্যাঁ, আর 1-এর সাথে 1, এটা মিলাইতে হবে, মিলাইতে হবে যেন ক্রস না হয়, মানে দাগ যেন কাটাকাটি না হয়, দাগ কাটাকাটি হবে না, নাহলে 50-এ 200, 50-এ 200, 50-এ 200, ঠিক আছে। মিলাইতে পারলে পানি মিলাবো, দেন এটা তো হবে না, এটা কাটলে তো হবে না, এটা তো কাটা যাবে না, এটা কাটা যাবে না, না না এটা কাটা যাবে না, এটা এটা মিলাইতে হবে, এটা মনে করেন যে এমন ভাবে মিলাইতে হবে এই যে কুরুষটা যেন না হয়। আপনি পাবেন আমাকে এখন 50 টাকা দেওয়া লাগবে আপনার? হ্যাঁ, এটা আপনার 50 টাকা, আপনি তো হারিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেন দাদা কলমটা, দেন এখন আর একজন আসবে, কে মিলাবে? আমি মিলাই, এটা তো হবে না দাদা, এটা তো হবে না, এটা তো আপনি সার্কেলের বাইরে চলে গেছেন, এটা তো আপনি সার্কেলের বাইরে না, এই যে আমার কাছে সাইড কোনা ঘরটা আছে এই ঘরের ভিতরে আপনার থাকতে হবে, এটা তো বাইরে দিয়ে ঢুকছেন, এটা তো হবে মিলাবো কিভাবে আমরা? এটা তাহলে আপনি একবার মিলিয়ে দেখা দিয়ে দেখান আমাদেরকে, আমরা আপনি একবার, হ্যাঁ আপনি দেখান, দেখাবেন এখন দেখান, আপনি মিলিয়ে দেখান, আমরা তো পারি নাই। এখন আমাকে মিলাতে হবে, আমি মিলাইতে পারলে এই 200 টাকা আমার, হ্যাঁ আমি মিলাইতে পারলে 200 টাকা আমার, হ্যাঁ আপনার, তাহলে আমি মিলাই। 3-এর সাথে 3 মিলছে? জি মিলছে। এই যে এবার 2-এর সাথে 2, 2-এর সাথে 2 মিলছে? ঠিক আছে। এইবার 1-এর সাথে 1 মিলছে, 1-এর সাথে 1 মিলছে, ঠিক আছে মিলছে, তো 200 টাকা এখন আমার। সবাই একটা করা হাততালি দাও ভাইয়ের জন্য।